উইল জ্যাকসের জড়ো সেঞ্চুরিতে গুজরাট টাইটান্সকে 9 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালুরুর বিপক্ষে পাহাড় সমান রানের টার্গেট দিয়েও কোনো রকম পাত্তাই পেল না রশিদ গিলদের গুজরাট টাইটান্স, পরাজিত হল 9 উইকেটের বিশাল ব্যবধানে। গুজরাটকে 9 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে আসলে নিজেদের তৃতীয় জয়ের দেখা পেল এটি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL 2024-এর 45তম ম্যাচে ব্যাঙ্গালোর বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে মাত্র 3 উইকেট হারিয়ে 200 রান সংগ্রহ করে গুজরাট টাইটান্স, যেখানে গুজরাটের হয়ে সর্বোচ্চ 49 বলে 84 রান করেন সাই সুদর্শন, 30 বলে 58 রান করেন শাহরুখ খান, 19 বলে 26 রান করেন ডেভিড মিলার। বল হাতে ব্যাঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ 1 উইকেট করে শিকার করেন সোয়াবনীল সিং, মোহাম্মদ সিরাজ ও গ্লেন ম্যাক্সওয়েল। 201 রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে মাত্র 16 ওভারেই খেলা শেষ করে দেয় ব্যাঙ্গালোর, যেখানে ব্যাট হাতে তাণ্ডব চালায় বিরাট কোহলি ও উইল জ্যাকস। ব্যাঙ্গালোর হয়ে সর্বোচ্চ 41 বলে 100 রান করেন উইল জ্যাকস ও 44 বলে 70 রান করেন বিরাট কোহলি, 12 বলে 24 রান করেন ফাফ ডুপ্লেসিস।